কিছুদিন ধরে খুব মোটিভেশনাল ভিডিও দেখলে, জীবনের কিছু প্রবলেমের সলিউশন খুঁজে পেলে, মোট কথা জীবনের মানে খুঁজে পেলে, জীবনে কিছু বড় করতে হবে সেটা বুঝতে পারলে, ওভারঅল হাইলি মোটিভেটেড হয়ে জীবনের এক্সট্রিম গোল সেট করলে, সেই সঙ্গে তোমার সেই গোল যাতে অ্যাচিভ করতে পারো তার জন্য উপযুক্ত এবং নিখুঁত প্ল্যানিংও করলে, এবং তোমার ওই কাঙ্ক্ষিত গোল অ্যাচিভ হওয়ার পর জীবনে আরও কী কী করবে সেটাও সেট করলে, তুমি কত মানুষকে হেল্প করবে, কীভাবে হেল্প করবে, সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, এই সবই সেট করলে, তবে এই সমস্ত কিছু তুমি সেট করলে মনে মনে, মানে কোনো জায়গায় লিখে রাখলে না, তুমি এখন এতটাই চার্জড আপ এবং মোটিভেটেড যে তোমার কাছে মনে হচ্ছে ওই সমস্ত কিছু মনের মধ্যে লিখে রাখলেই হবে, কোনো কিছু ডায়েরি বা খাতায় লিখে রাখার প্রয়োজন নেই, ওগুলোর প্রতি তোমার মোটিভেশন সবসময়ই একই রকম থাকবে, কিন্তু আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি ওগুলোর প্রতি তোমার মোটিভেশন সবসময় একই রকম থাকবে না, তুমি আগামীতে ডিমোটিভেটেড হবে, ফ্রাস্ট্রেটেড হবে, তোমার ওই কাঙ্ক্ষিত গোল অ্যাচিভ করার পথে তুমি মুখ থুবড়ে পড়বে, তাতে তোমার প্ল্যানিং যতই নিখুঁত হোক না কেন, তখন তোমার মনের কোণ থেকে তোমার ওই টার্গেটগুলো কমতে থাকবে, ধীরে ধীরে ছোট হতে থাকবে, একটা সময় দেখবে তোমার মনে টার্গেটের সংখ্যা একদম শূন্য হয়ে যাবে, তুমি ভীষণভাবে ডিমোটিভেটেড হয়ে পড়বে, সেখান থেকে উঠে আবার নতুন করে গোল সেট করে তা অর্জন করার জন্য ঝাঁপিয়ে পড়া তোমার পক্ষে অনেক অনেক কঠিন হয়ে পড়বে। আই উইশ তোমার জীবনে যেন এমন সিচুয়েশন কখনো না আসে, তার জন্যই এই ভিডিও বানানো। চলো তাহলে ওই ধরনের সিচুয়েশন যাতে জীবনে কখনো না আসে তার জন্য কি করা যেতে পারে সেটা জেনে নেওয়া যাক। তোমাকে খাতা কলমের ব্যবহার করতে হবে। তুমি যখনই কোনো গোল বা টার্গেট সেট করছো তা একটি ফ্রেশ ডায়েরির পেজে লিখে ফেলো, যে ডায়েরিটা হবে শুধুমাত্র তোমার জীবনের গোল, ইচ্ছে এবং মোটিভেশন রিলেটেড। যখনই কোনো টার্গেট মনে আসবে তখনই সেটাকে ডায়েরিতে লিখে ফেলো, হোক সেটা ছোট কিংবা বড়। কাছে যদি সেই মুহূর্তে ডায়েরি না থাকে তাহলে মোবাইলে লিখে রাখো, পরে সেটাকে ডায়েরির পাতায় নোট করে ফেলো। যদি মোবাইলও না থাকে তাহলে কারো কাছ থেকে এক টুকরো কাগজ চেয়ে নিয়ে লিখে রাখো, পরে সেটাকে ডায়েরিতে লিখে ফেলো। মোট কথা, যে কোনো মূল্যে তোমার গোল বা টার্গেটকে ডায়েরির পাতায় নোট করতেই হবে। এখন আসা যাক কেন লিখবে ডায়েরিতে। প্রথমত, আমরা যখন কোনো কিছু কাগজে লিখে ফেলি সেটা কাগজের সাথে সাথে আমাদের ব্রেনেও স্বতঃপ্রোক্তভাবে সেট হয়ে যায়। দ্বিতীয়ত, আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত গোলকে অর্জন করতে যাই তখন স্বাভাবিকভাবেই আমাদের সাফল্যের রাস্তায় অনেক বড় বড় বাধা আসে, যার ফলে আমরা ভীষণভাবে ডিমোটিভেটেড হয়ে পড়ি। তখন আমাদের মাইন্ড ও ব্রেন আমাদেরকে ভীষণভাবে ডিস্ট্রাক্ট করে, যার ফলে আমরা আমাদের গোলকে অর্জন করার চেষ্টাটাকেই ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু যদি ডায়েরিতে লেখা থাকে তুমি কোন গোলকে অ্যাচিভ করতে চাও, কেন অ্যাচিভ করতে চাও এবং কীভাবে অ্যাচিভ করতে চাও, তাহলে তুমি যত ডিমোটিভেটেডই ফিল করো না কেন, তোমার ওই ডায়েরির লেখাগুলোই তোমাকে ভীষণভাবে পুশ করবে তোমার গোল অর্জনের জন্য, কাজ করার জন্য, এবং এটা তোমাকে কখনোই কুইট করতে দেবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তুমি যদি তোমার গোল এবং টার্গেটগুলোকে একটু কষ্ট করে সামান্য ডায়েরির পাতায় লিখতেও অলসতা বোধ করো, তার মানে তুমি তোমার লক্ষ্য অর্জন করার জন্য একটুও ডেডিকেটেড নও, আর তা অ্যাচিভ করা তো অনেক অনেক দূরের কথা। আর সত্যি কথা বলতে, লেখার মাধ্যমে শুধু লক্ষ্য অর্জন করা নয়, লেখার মাধ্যমে জীবনের অনেক সমস্যার সমাধান খুব সহজেই পাওয়া যায়। সেটা কিভাবে? ধরো তুমি যদি তোমার নিজের সম্বন্ধে ভালো ভালো পজিটিভ কথা ডায়েরিতে লেখো, তাহলে দেখবে পজিটিভ কথা চিন্তা করার চেয়ে এটা তোমাকে বেশি ভালো রেজাল্ট দেবে। তুমি তোমার জীবনে কোন সঠিক জিনিসগুলোকে অ্যাকোয়ার করবে এবং কোন কোন খারাপ জিনিসগুলোকে বর্জন করবে সেগুলোকে শুধু মনে মনে না ভেবে ডায়েরিতে লিখে ফেলো, তাহলে দেখবে এটা খুব তাড়াতাড়ি তোমার জীবনকে বদলে দেবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। উইশ ইউ অল দি বেস্ট।